পাপা স্নান করে উঠে খেলার মুডে রয়েছে, একদম ফুল অন খেলা। পাপার তুমি খেলছো, দেখছো ডল? তোমার জন্য কি মাছ ভাজা রাখবো? তুমি তাতে ঘুমিয়ে পড়ো, তোমাকে আমি রান্না করবো। তো দুপুরে লাইট করে বুকিং নিয়ে আজকে আর সেরকম রান্না বান্না দুপুরে হয়নি, তাই জন্য হলো না রাত্রিবেলা ইলিশ পাপা করছি। সেই ইলিশ যেটাকে বলা হয়, তো দুপুরে হলো কচুর মুখি দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে জল করা হয়েছিল, ওই সিম্পল ওটাই খাওয়া হয়েছে আজকে রাত্রিবেলা। এখন হলো সর্ষে ইলিশ হবে, ইলিশ মাছের পিসগুলো দেখে নাও, এই পাঁচটা ইলিশ এখন রান্না করা হবে। আমি আবার সর্ষে ইলিশে একটু মানে বাড়ির সর্ষে পাউডারটার থেকে আমি প্রেফার করি হলো যে প্যাকেট যে সানরাইজের সর্ষে পাউডার আছে না, তো সেটা দিয়ে আমি আজকে সর্ষে ইলিশটা করবো। তোমরা বাড়ির সর্ষে তো অফার হলো, যদি তুমি ছেঁকে নাও তাহলে ওটার থেকেও কিন্তু তোমাদের ভালো হলো, ওটাও হয়। কিন্তু অত টাইম হয়ে ওঠে না বলে আমি পাউডার দিচ্ছি, তোমরা পাউডার দিয়ে করবে ভীষণ টেস্টি লাগে। আমার রান্নাটা কমপ্লিট, এটা লাস্টে জাস্ট বাজার দিয়ে দিয়ে হয়ে গেছে ভাত, গরম গরম ভাত হয়ে গেছে। এখন রাত 10টা বাজে, এখন আমরা খেয়ে নেবো।
সবাইকে বাই বাই, গুড নাইট।